দশটি জিনিসকে ঘৃণা করা, কয়টা? দশটি জিনিসকে ঘৃণা করে থাকা, সবসময় এটাকে ঘৃণার চোখে দেখা, খুব বড় পাপ বলে মনে করা। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করাকে ঘৃণা করা। কি? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না, এটার প্রতি চরম ঘৃণা করা, যে এটা বড় অন্যায়ের কাজ আল্লাহর সাথে। যে আল্লাহ বলেছেন কোরআনে, নিশ্চয়ই শিরিক হচ্ছে আমার কাছে বড় জুলুম করা হয় আমার প্রতি। তাই এই শিরিক থেকে দূরে থাকা এবং এটাকে কঠোরভাবে ঘৃণা করা, কোনো ক্রমে যেন শিরিক আমাদের মধ্যে না আসে। দুই নম্বরে আল্লাহ তার রাসূলকে এমন কষ্টদায়ক কথা না বলা, যেটা বললে আল্লাহ তার রাসূলের সম্মান, আল্লাহর সম্মানের প্রতি আঘাত আনবে, এমন কথা থেকে দূরে থাকা, এটাকে ঘৃণা করা। তিন নম্বর হচ্ছে কবিরা গুনাকে ঘৃণা করা। যত কবিরা গুণা আছে, যেমন কয়েকটি কবিরা গুণার উদাহরণ দিচ্ছি, যেমন অন্যের সম্পদ মেরে খাওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, চুরি করা, জেনা করা, জাদু টোনা করা, মানুষকে হত্যা করা, সুদ ঘুষ খাওয়া, এটি হচ্ছে কি? কবিরা গুণার অন্তর্ভুক্ত। এগুলাকে ঘৃণা করা। তারপরে চার নম্বরে আল্লাহ তার রাসূলের বিধি বিধানকে অস্বীকার কর, আল্লাহ তাআলা রাসূলের যে বিধান দিয়েছেন ওইগুলাকে কি করা? ধরে রাখা। এবং যেইগুলাকে আমার আল্লাহ তার রাসূল বলেছেন ইহার প্রতি ঘৃণা না করা। যে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষকে দান বৈরাত করো, সত্য কথা বলো, মেসওয়াজ করো, উজুতে উজু সুন্নতগুলো আদায় করো, এই বিধানগুলাকে মনে প্রাণে বিশ্বাস করা, ঘৃণা না করা এবং এইগুলাকে অস্বীকার না করা। তারপরে বান্দার হক মেরে হওয়াকে ঘৃণা করা, বান্দার হক মেরে খাওয়াকে ঘৃণা করা, যেটা চরম অপরাধ, চরম গুণা, এটার প্রতি এতই ঘৃণা করা যে মৃত্যু কেউ চায় না ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু হোক, ঠিক এমনভাবে যেন ঘৃণা করে। ছয় নম্বরে সমস্ত পাপকে ঘৃণা করা, যত প্রকার ছোট বড় যত প্রকার অন্যায় আছে, পাপ আছে, সমস্ত পাপকে কি করা? ঘৃণা করা। সাত নম্বরে মিথ্যা কথা বলা ঘৃণা করা। অনেকে আছে নিজের স্বার্থের জন্য মিথ্যা সত্য মিথ্যা মিশ্রণ করে চলে, অর্থাৎ তার সুবিধা যেদিকে এদিকেই না, মিথ্যা যে বড় মহাপাপ ইহার প্রতি ঘৃণা করে রাখা, যে এটা বড় মিথ্যা, বড় একটি কবিরা গুণা। আট নম্বরে সময়ের অপচয় করাকে ঘৃণা করা, সময়ের অপচয় করাকে ঘৃণা করা, সময়ের কাজ সময়ে করা, সময়ের কাজ সময়ে করলে যেই কোনো কাজে আপনি সফলকামী হবেন, আর যদি সময়ের কাজ সময়ে না করেন তাহলে আপনি কি হবেন? যে কোনো মুহূর্তে হতির মধ্যে পড়ে যাবেন। সময়ের কাজ সময় না করলে যেমন বিমান ভালা, সে সময়ের ছাড়বে দুইটা, আপনি যাইয়া পড়ছেন এক পাঁচটা, আপনার বিমান মিস্টেক হয়ে গেল, আপনার জীবনের অনেক টাকা হতে গেল, অনেক সময় লস্ট হয়ে গেল। তাই সময়কে অপচয় করাকে ঘৃণা করা, যে সময়ের কাজ সময় করব। নয় নম্বরে হারাম জিনিস ভক্ষণ করতে ঘৃণা করা, হারাম জিনিসগুলা ভক্ষণ করা ঘৃণা করা, যেটাকে আমরা হালাল আমরা ওইটা খাবো, যেটা হারাম এটাকে আমরা চরমভাবে ঘৃণা করব। দশ নম্বরে দুনিয়াকে পরকালের চাইতে প্রাধান্য দেওয়া ঘৃণা করা, যে অনেক আছে যে দুনিয়াটাকে প্রাধান্য দেয়, পরকালটাকে প্রাধান্য দেয় না। না, একজন তাকওয়াবান ব্যক্তি এই দশটা স্বভাব থাকতে হবে, দুনিয়াকে চরমভাবে ঘৃণা করা এবং পরকালকে
আগে প্রাধান্য দেওয়া, এই হচ্ছে এই দশটি স্বভাব মুমিনের মধ্যে। এই দশটি স্বভাব এক জায়গাতে পাওয়া যাবে না, বিভিন্ন হাদিসের কাছে পাওয়া যাবে। এই দশটি স্বভাব যার মধ্যে থাকবে, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সুখময় করবেন, পরকালে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।